প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি বিচ সংলাপে। শাহরিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে, কথা বলবো পুঁজিবাজারের বিনিয়োগ নিয়ে। আমাদের মধ্যে আজকে দুজন সম্মানিত অতিথি চলে এসেছেন। সাথে আছেন আজকে মোহাম্মদ মহসিন, উনি আছেন পুঁজিবাজার বিশ্লেষক, এবং তার সাথে আছেন আলী জামান, সভাপতি FBCCI, উনি আছেন পুঁজিবাজার এবং স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেটের সাথে। ওনাদের সাথে কথা বলবো, তার আগে আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেখে আসছি। দালালদের প্রতারণার ফাঁদে পড়ে প্রায় সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন বিদেশে কর্মরত শ্রমিকরা। এ পরিস্থিতির জন্য পেশাগত দক্ষতার অভাব, দালালের দৌরাত্ম্য, অবৈধ উপায়ে বিদেশে গমনকে দুঃশেন বিশ্লেষকরা। তবে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাহিদা মতো দক্ষ শ্রমিক রপ্তানিতে জোর দিয়েছেন সরকার। শামসুজ্জামান শাহিনীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বর্তমানে বাংলাদেশের প্রায় 1,20,00,000 মানুষ বিদেশে কর্মরত রয়েছেন। শুধু 2018 সালেই দেশের বাইরে গেছেন প্রায় 8,00,000 মানুষ। তবে একই সাথে পেশাগত দক্ষতার অভাব ও অবৈধ উপায়ে বিদেশে গিয়েও সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন অনেকে। খুলনা সহ সারা দেশে এমন বিদেশ ফেরত প্রায় 1,100 কর্মীর পুনঃ কর্মসংস্থানের জন্য কাজ করছে বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রত্যাশা প্রকল্প। খুলনায় প্রতিষ্ঠানটির আয়োজনে অভিবাসন মেলায় জানানো হয়, বিদেশ ফেরত এসব শ্রমিকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিকই ছিল অদক্ষ, ফলে বিদেশে তাদেরকে নানা ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হয়েছে। আমি সাইপ্রাস থেকে ফিরে আসছি, ওখানে আমাকে বলা হয়েছে দিনে 8 ঘন্টা ডিউটি, অথচ আমাকে 18 ঘন্টা ডিউটি করা লাগতো। কারণ ছিল ওখানে আমারে পারমিট মানে কাগজপত্র দেয় নাই। পেশাগত দক্ষতার অভাব ও অবৈধ উপায়ে বিদেশে গমন নিরাপদ অভিবাসনে বড় বাধা বলে মনে করেন এই কর্মকর্তা। অনিয়মিত উপায়ে বিদেশ যাওয়া মানেই হচ্ছে যে সে তার মাইগ্রেশনের একজন অভিবাসী কর্মীর যে অধিকার, সে অধিকার নিয়ে সে বিধিসম্মত উপায়ে আসলে কাজটা করতে পারছে না সেই জায়গায়। তবে এরই মধ্যে দক্ষ শ্রমিক রপ্তানিতে নানা কার্যক্রম শুরু করেছে সরকার। আমরা 8টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি, ইলেকট্রনিক্স, অটোক্যাড, ব্লক বাটিক, ডাইং প্রিন্টিং, ফুড অ্যান্ড ফুড প্রসেসিং প্রিজারভেশন, এবং হাউসকিপিং কোর্স আছে যেখানে 30 দিনের রেসিডেন্সিয়াল কোর্স, যেটা কোর্স করে যারা বিদেশে যাচ্ছে। এদিকে নিরাপদ অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন এই কর্মকর্তা। প্রত্যেকটি উপজেলাতেও একটা করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কার্যক্রম এগিয়ে চলেছে। পাশাপাশি আমাদের যে বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেখান থেকে আমাদেরকে সময় উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের আরও বেশি যোগ্য করে তুলতে পারলে সুফল মিলবে জাতীয় অর্থনীতিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বছরই বীজ ও চারা সংকটের কারণে নানা সমস্যায় পড়েন যশোরের কৃষকরা। তবে এ ধরনের সমস্যা সমাধানে সুস্থ চারা উৎপাদন ও কোল্ড ইঞ্জুরির ঝুঁকি কমাতে কৃষকরা তৈরি করেছেন আদর্শ বীজতলা। এই পদ্ধতিতে খরচ কম হওয়ায় এতে আগ্রহ বাড়ছে তাদের। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর জুড়ে বীজ ও চারা সংকটের কারণে নানা সমস্যায় পড়তে হতো যশোরাঞ্চলের কৃষকদের। তারা জানালেন, পুরাতন পদ্ধতিতে চাষের নিয়ম ছিল একটি সমান জমিতে বীজ ধান ছিটিয়ে দেয়া, কিন্তু এখন বেড করে কমিউনিটি বা আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করলে জায়গা, সার ও সেচ খরচ অনেকাংশে কম লাগে, সেখানে চারাও ভালো হয়, কোল্ড ইঞ্জুরির ঝুঁকিও থাকে কম। সনাতন পদ্ধতিতে যে জায়গায় 50 কেজি বীজ প্রয়োজন হতো সেখানে কমিউনিটি পদ্ধতিতে 35 কেজি বীজ লাগে, ফলে বীজতলা তৈরি খরচও কম হয়। বেড করে ফেললে দেখা যাচ্ছে রোদির যে আর্দ্রতা এটা ভালো পাই। 8-10 কেজি করে ধান ফেলতাম, ওতে আমাদের 1 বিঘা জমি হতো। এখন আমরা বেড করে 3 কেজি ধান ফেলি, 3 কেজি ধানে আমাদের এখন 1 বিঘা জমি হয়ে যায়। বেড করাতে সব কিছুর সুবিধা আছে, পানি দিতে ভালো, সার দিতে ভালো। খরচ আগের থেকে এখন কম, আগে বেশি খরচ হতো, এখন কম খরচ হয়, খুব কম ধানে অনেক জমি রোয়া যায়। তারা বলছেন, আগে 50 কেজি বীজের চারা দিয়ে 2.5 একর জমি রোপণ করা যেত, আর কমিউনিটি বীজতলার 35 কেজি বীজের চারা দিয়েও একই পরিমাণ জমি রোপণ করা সম্ভব। তাছাড়া আগের চেয়ে ফলন ভালো হয়, পরিচর্যা করতেও সহজ হয়। বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মসূচি এবং ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষি বিভাগ কৃষকদেরকে আদর্শ বীজতলার দিকে বেশি এগিয়ে নিচ্ছে। এই পদ্ধতিতে বীজতলা তৈরি করতে কৃষকদের হাতে কলমে শিক্ষা দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। কৃষকদের বোঝাচ্ছি হাতে কলমে, তাদের
দেখিয়ে দিচ্ছি এবং তারা উপকার পাচ্ছে, যার ফলে তারা নিজেরাই কিন্তু এখন স্বউদ্যোগে এই আদর্শ বীজতলা তৈরি করতেছে। যশোর অঞ্চলে এবছর 8,000 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার মধ্যে 5,000 হেক্টর জমির বীজতলা এরই মধ্যে তৈরি হয়েছে। দর্শক, এই ছিল আজকে আমাদের কিছু সংবাদ। আমরা ফিরে আসছি আমাদের আলোচনায়। কথা বলবো আজকে পুঁজিবাজারের বিনিয়োগ নিয়ে। মোহাম্মদ মহসিন, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম পুঁজিবাজারের এখন যে পরিস্থিতি ওইটার ওভারঅল পরিস্থিতি নিয়ে, একটু আপনার থেকে জানতে চাইবো যে বর্তমানের পুঁজিবাজারকে আসলে কীভাবে মূল্যায়ন করবে এবং কী পরিস্থিতি আছে, কীভাবে উঠে আসতে হয়, সব কিছুই ধীরে ধীরে আপনার থেকে জানবো। প্রথমে একটু আমাদেরকে বলবেন যে কীভাবে আসলে মূল্যায়ন করবো আমরা পুঁজিবাজারকে। ধন্যবাদ। আমাদের পুঁজিবাজারকে মূল্যায়নের জন্য গত এক বছর ধরে আমরা একই কথা বলে আসছি যে এক বছর ধরে আসলে বাজারে যে বাজার সূচক ক্রমাগতভাবে কমেই আসছে, অর্থাৎ যেদিনই ট্রেড ডে থাকে সেদিনই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো অনেকেই আমার কাছে বলেছেন যে এইরকম পরিস্থিতিতে পুঁজিবাজার বন্ধ থাকলে কেমন হয়, অন্তত তাদের পোর্টফোলিওতে লসের পরিমাণ আর বাড়ে না, যা করার ওই সময়ের ভিতর করে তারপরে পুঁজিবাজারকে আবার চালু করলে হয়তো ভালো হয়। তার মানে এই ধরনের মন্তব্য বক্তব্য যখন আসে তখন যেটা ভয়াবহতার ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তো বাজারে আমাদের যেটা চলছে যে গত জানুয়ারির পর থেকে এই প্রায় এক বছর হয়ে গেল, সূচক ক্রমাগতভাবে নিচের দিকেই নামছে, মাঝখানে হয়তো কয়েকটা দিন একটু আশার আলো দেখিয়েছে যে আমি হয়তো উঠতে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে হচ্ছে না। এবং এর পিছনের যে সমস্ত কারণ সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা অনেক করেছি, আরও হয়তো করার অবকাশ আছে, কিন্তু যে বাজারকে কি বলা যাইতে পারে সেই ক্ষেত্রে বললাম যে বাজারের অবস্থা হচ্ছে আসলে একরকমের ভয়াবহ রকমের অবস্থা। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একই সাথে বাজার যখন এরকম রক্তক্ষরণ ঘটায় তখন বাজারে বিনিয়োগের জন্য হচ্ছে শ্রেষ্ঠ সময়, ওই হেলাল হাফিজের কবিতার মতো, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যার হাতে টাকা আছে তার বিনিয়োগ করার শ্রেষ্ঠ সময়। জি, এটা হচ্ছে আমার মূল্যায়ন বাজার সম্বন্ধে। কিন্তু আমি সাথে আর একটা জিনিস বলি যে একই সাথে বাজার দুরকম, পুঁজিবাজার সাধারণত ইকোনমির সাথে দুরকমভাবে রিলেটেড থাকে। এক, পুঁজিবাজার যদি কখনো মূল ইকোনমিক ইন্ডিকেটার্সের সাথে না মিল রাখে, আমাদের ইকোনমিক ইন্ডিকেটার্সের ভিতর সব ছিল পজিটিভ, একমাত্র পুঁজিবাজার ইন্ডিকেটার ছিল নেগেটিভ, ফলে এরকম অসামঞ্জস্যতার অবস্থায় এটার এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আমি এর আগে করেছি। সেটা হচ্ছে অনেক সময় পুঁজিবাজার অনেক আগেই একটা ইকোনমি কোথায় যেতে পারে সেটা একটা পূর্বাভাস দেয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের অনেক ইকোনমিক ইন্ডিকেটর আস্তে 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 স্লথ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ পুঁজিবাজার হয়তো আগেই আমাদের ইকোনমিক স্লোডাউনের, ইভেন ইকোনমিক ক্রাইসিসের ইন্ডিকেশন হয়তো গত এক বছর বা আরও কয়েক বছর ধরে দিয়ে আসছে। এরকম যদি ব্যাপারটা ঘটে থাকে, সামনে যদি আমরা যদি দেখি যে আসলে ইকোনমিক ইন্ডিকেটার্সগুলি যেভাবে আমরা মনে করছিলাম যে সত্যিকারভাবে উপরের দিকে যাচ্ছেই বা যাবেই সেটা হয়তো আমরা দেখতে পাবো না, এরকম একটা মানে আপনি বলছেন ইন্ডিকেটরস গুলো অলরেডি ইন্ডিকেট করছিল যে শেয়ার বাজার এবং পুঁজিবাজার যেটা বলি আমরা এটা আসলে নিচের দিকে নেমে আসছে, এটা ইন্ডিকেট কিন্তু আসলে আমরা অনেক আগে থেকেই পাচ্ছিলাম। তো এখন পরিস্থিতি যেখানে এসে দাঁড়িয়েছে, যেভাবে আপনি বললেন যে যেভাবে আসলে মূল্যায়ন করছেন, ওখান থেকে আসলে আমরা উঠে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে যেগুলো কিন্তু আমরা আসলে ধারণ করতে পারি। আসলে কি অতটা ধারণ করা হয়েছে বা ওই নিয়মগুলো কি মানা হয়েছিল যেন এই পুঁজিবাজারটা সামনে আমরা দেখে যে আরেকটু সুন্দরভাবে বেড়ে যাচ্ছে বা এগিয়ে আসছে? আসলে পুঁজিবাজারকে নিয়ে যে কাজগুলি করার কথা মানে উচিত ছিল তার কোনোটাই করা হয়নি। নানা রকম আমি যেটা বলবো বাকোয়াজ টাইপের কথাবার্তা বা উদ্যোগের ব্যাপার নেওয়া হয়েছে, যেমন এখন আমি শুনতে পেয়েছি যে পুঁজিবাজারে আবার হয়তো কিছু টাকা মানে ঢালার চেষ্টা করা হবে। এখন টাকা কে ঢালে? সরকার ঢালে। সরকার কোত্থেকে টাকাটা পায়? সরকার টাকা জনগণের কাছ থেকে নেয়। সেই টাকাটাকে পুঁজিবাজারে ঢাললে পুঁজিবাজারে আমাদের আমাদের এই পুঁজিবাজারটায় এক ধরনের ম্যানিপুলেশন মানে খুবই ভয়াবহ মাত্রায় আছে। এবং যখন গুটি কয়েক গ্রুপের কাছে যারাই ম্যানিপুলেশনে জড়িত তাদের মাধ্যমেই
টাকাটা দিয়ে বাজারকে ঠিক করার চেষ্টা করা হয়, তখন যে ব্যাপারটা ঘটে যে ঋণ খেলাপি যেরকম একটা আমাদের সমস্যা, ঠিক একই রকমভাবে এই টাকাটা যাদের কাছে যায় তাদের মাধ্যমেই আসলে পুঁজিবাজারের এই বারোটা বেজেছে, তাদের কাছেই আবার টাকা দেওয়া হবে, ফলে তারা আরেকটা ম্যানিপুলেশন করবে এবং তার মাধ্যমে এই টাকাটাই মানে জলে যাবে। মানে আমরা যেটা শব্দ জলাঞ্জলি দেওয়ার মতো যে শব্দ ব্যবহার করি, যে আমরা আমার হিসাবে এই ধরনের কোনো উদ্যোগ যদি তাদের কাছে দেওয়া হয় তাহলে হচ্ছে জলাঞ্জলির মতো হবে। কিন্তু এক্ষেত্রে আমি গত টকশোতে আপনাদের সাথে অল্টারনেটিভ একটা ব্যবস্থা কথা বলেছিলাম, যে টাকা যদি দিতেই হয় তাহলে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদেরকে দেওয়ার হাতে দেওয়া উচিত। জি, খুব ভালো এবং একটু সুন্দর কথা বলেছেন। কথা বলতে চাচ্ছি আলিজামান আপনার সাথে, উনি যে ব্যাপারগুলো ইন্ডিকেট করলো খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উনি ফোকাস করে আমাদের সাথে কথা বলেছেন, তার সাথে জানতে চাবো আপনার মতামত কি, আসলে কিভাবে মূল্যায়ন করবেন পুঁজিবাজারকে, এবং উনি যেটা বললেন যে আসলে বিনিয়োগকারীদের হাতে টাকাটা দেওয়া উচিত, এই ব্যাপারেও একটু আপনার মন্তব্য দিবেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম যে প্রশ্নটা উত্তর সবার পাওয়া দরকার সেটা হলো যে একটা দেশে পুঁজিবাজার কেন থাকে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ক্যাপিটাল মার্কেট, পুঁজিবাজারের কী কাজ সোজা কোথায়। এক নম্বর কাজ হলো দেশের শিল্পায়নের জন্যে অর্থ সংগ্রহ করা। কে দেবে অর্থ? মূলত জনগণ। কীভাবে দেবে? আইপিও বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে পুঁজি সংগ্রহ করা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে জনগণেরও কিছু স্বার্থ এর মধ্যে কাজ করবে, সেটা হলো আপনি জানেন অর্থনীতিতে রিয়েল ইনকাম এবং নমিনাল ইনকাম বলে একটা কথা আছে। ধরুন আপনার পুঁজি আছে 5 লক্ষ টাকা, এখন এই 5 লক্ষ টাকা আপনি যদি ফেলে রেখে দেন তাহলে আপনার ইনফ্লেশনে আপনার কিন্তু রিয়েল ইনকামটা কিন্তু কমে যাবে। যদি 5% রিয়েল ইনকাম হয় তাহলে বছরে আপনার হলো 25,000 টাকা আপনার বেসিক্যালি আর কি হলো লস হয়ে যাবে। 5 লাখ টাকা আপনার কাছে আছে ঠিকই, থেকে যাবে ঠিকই, কিন্তু আপনার ওই 25,000 টাকা কিন্তু কমে গেল আর কি। এখন এই রিয়েল ইনকামটা যাতে করে আর কি হলো বহাল থাকে সেই জন্যে মানুষ চায় যে তার যে সঞ্চয় যে পুঁজিটা আছে সেই পুঁজিটা কোথাও না কোথাও খাটাতে। এখন সেই সুযোগটা কিন্তু মূলত দুইভাবে আসে। এক হলো সে যদি নিজে একজন উদ্যোক্তা হয় তাহলে তার পুঁজি খাটাতে পারে, তবে সে যদি নিজে উদ্যোক্তা না হয় অথবা উদ্যোক্তার প্রধান যে আপনার ইনগ্রিডিয়েন্ট আর কি সেটা হলো যে ঝুঁকি নেওয়া, সে যদি ঝুঁকি নিতে সক্ষম না হয়, অথবা মনে করেন একজন পেনশনিয়ার, একজন বিধবা বা একজন মানে কি হলো স্বল্প আপনার হলো সামর্থ্যবান মানুষ, সে তার পুঁজিটাকে একটা নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চাবে যাতে করে সেখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামে যেন রিয়েল ইনকামটা কভার করে। এখন এতদিন ধরে আমরা মোটামুটিভাবে 3টে জায়গায় আমরা আর কি বিনিয়োগের জায়গাগুলো পেয়েছি। একটা হলো সাধারণভাবে ব্যাংকে টাকা জমা রাখা আর কি হলো সঞ্চয় হিসাবে, আর আছে FDR করা, সেটা 3 বছর মেয়াদি FDR হয়, 5 বছর মেয়াদি হয় আর কি হলো, আর হলো সঞ্চয়পত্র। এখন আপনি জানেন সঞ্চয়পত্র হলো একটা সরকারি বন্ড, এবং বন্ডে কুপন দিতে হয় অর্থাৎ সুদ দিতে হয়। এখন সরকার যদি দেখে যে আমি বিকল্প সূত্র থেকে আমি তার প্রয়োজনের অর্থ যদি জোগাড় করতে পারে তাহলে বেশি সুদের বন্ড কেন সে বিক্রি করে ঋণ দেবে? বিভিন্ন কারণে আপনার হলো ব্যাংকের সুদের হার, আমানতের সুদের হার, ঋণের সুদের হার যদিও এখনও কমেনি কিন্তু আমানতের সুদের হার কিন্তু এই ঋণের সুদের হার কমবে কমবে এই ইস্যুতে আমানতের সুদের হার কিন্তু তলা নিতে আসে। এখন সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভটা কী? পৃথিবীর সব দেশেই কিন্তু আপনার হলো ব্যাংকে কিন্তু হলো আমানতকারীদের তেমন সুবিধা দেওয়া হয় না, তাদের জন্য দুটো সুবিধা, ক্যাপিটাল মার্কেটের দুটো উইং আছে আর কি হলো, একটা উইং হলো শেয়ার বাজার আর একটা হলো বন্ড বাজার। এখন বন্ড বাজারে কিন্তু সরকারি বন্ডও আসতে পারে আবার বেসরকারি বন্ডও আসতে পারে। বন্ডের কুপনটা মোটামুটি ফিক্সড থাকে, আবার জিরো কুপন বন্ডে সেটা ফিক্সড থাকে না, অন ম্যাচিউরিটি উইল গেট ইওর মানে হলো মানি ব্যাক, সেখানেও একটা হিসাব করে ক্যালকুলেশন করে আর কি এল ফাইন্যান্সের বইতে সে সিস্টেমগুলো আছে যে কীভাবে আপনি ওর কুপনটা বের করবেন আর কি এল। তো এনিওয়ে মানুষ কিন্তু চায় যে তার বিনিয়োগটা কোথাও না কোথাও করতে, কারণ তার পুঁজিটা সে নষ্ট করতে চায় না। এক্ষেত্রে তামাম পৃথিবীতে একমাত্র নিরাপদ বিনিয়োগের জায়গা হলো
পুঁজিবাজার। এখন আপনি নিরাপদ বলবেন কিভাবে আর কি হলো, যেখানে তো ঝুঁকি আছে, হ্যাঁ ঝুঁকি আছে, ঝুঁকি ওভারকাম করারও কিন্তু রাস্তা আছে, অবশ্যই আছে। সেই ঝুঁকি ওভারকাম করার জন্যে এই ফাইন্যান্সের বড় বড় বইগুলা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আর কি হলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু এগুলো শেখায় পড়ায় আর কি। আপনি একজন বিনিয়োগকারী হিসাবে আপনি কিন্তু ফাইন্যান্সে এক্সপার্ট হতে পারবেন না, আবার বাজার সম্বন্ধেও তত পারদর্শিতা অর্জন করতে পারবেন না, কারণ বাজারের অনেক ফ্যাক্টস ফাইন্ডিংস আছে আর কি। সেক্ষেত্রে তামাম পৃথিবীতে কীভাবে বিনিয়োগটা হয় আর কি? বিনিয়োগটা হয় তিনটে অল্টারনেটিভের মাধ্যমে। এক, আপনি আপনি নিজের যে সত্তা, সেই সত্তা অনুযায়ী জেনে বুঝে শিক্ষা নিয়ে বাজারের পরিস্থিতি হাল হকিকত বুঝে বিনিয়োগ করতে পারেন। দ্বিতীয় হলো যে আপনি একজন প্রফেশনালের পরামর্শ নিতে পারেন, যিনি খুব স্বল্প আপনার হলো কমিশনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদের দেশে এটা এখনও ডেভেলপ করেনি আর কি। থার্ড হলো আপনি চোখ বুঝিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, কারণ মিউচুয়াল ফান্ডের যারা ম্যানেজার আছেন আর কি, ফান্ড ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, তারা কিন্তু পারদর্শী এবং আপনার যে ফান্ড সেই ফান্ডটা প্রপারলি ব্যবহার করে, অ্যাকুমুলেটেড করে আর কি হলো ফান্ডটা ব্যবহার করে তারা আর কি 80% আপনাকে দিয়ে দেবে, 20% তারা আর কি হলো ফান্ড ম্যানেজমেন্ট ফি হিসেবে তারা নিয়ে নেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুঁজিবাজারের যতগুলো উইং আছে সবগুলোই আপনার বেকআপ অবস্থায় আছে। একটা মানুষ নিশ্চয়তা পাচ্ছে না যে কোথাও আর কি হলো বিনিয়োগ করার। মিউচুয়াল ফান্ড সেক্টরটা পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে মিউচুয়াল ফান্ডের উপরে সামান্যতম আস্থান মানুষের নাই, অথচ থাকতে পারত। তামাম পৃথিবীতে সেই দেশের ক্যাপিটাল মার্কেট তত বেশি উন্নত যে দেশের মিউচুয়াল ফান্ডের কন্ট্রিবিউশন ওই মার্কেটে বেশি, ভারতে 40%-এর উপরে, আমাদের 1%-এর নিচে। আইসিবির এইগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে, গ্রামীণ বা এমস বন্ধ হয়ে যাওয়ার পরে এটা 0.4-এ নেমে এসছে, 0.4 আপনি মানে কল্পনা করতে পারেন। তাহলে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আর আমাদের এখানে নাই। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলি, দে আর নট অ্যাকচুয়াল মানে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারাও এক ধরনের গ্যাম্বলার। আমরা আসলে ফিরে আসছি আপনার সাথে আলোচনায়। আমাদের একটা ফোন এসেছে, আমি ওখানে কথা বলে আসছি। দর্শক, আপনাকে বীজ সংলাপে অনেক স্বাগত জানাচ্ছি, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। জি, আমি একজন ছোট বিনিয়োগকারী শেয়ার বাজারে, আমার নাম মাহফুজ, আমি মিরপুরেই থাকি। তো আমি যেটা জানতে চাই, আপনি অতীতে বলছেন যে সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ করতে হয় সবচেয়ে মানে শেয়ার বাজারে, তো ওনার কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আসলে আমাদের দেশে বিনিয়োগ নাকি নির্ভরযোগ্য বিনিয়োগের জায়গা হলো শেয়ার বাজার। আপনি মিউচুয়াল ফান্ডের কথাও বলছেন, আপনি দেখেন আপনি নিজেও বলছেন যে এখন মিউচুয়াল ফান্ডের অবস্থা কি সেটা নিজেও দেখছেন, আর প্রতিটা মিউচুয়াল ফান্ডই এখন কোথায় যাবে। তো আমার মনে হয়, আমি বিনিয়োগকারী হিসেবে এখন আমার আমার ওপিনিয়ন এইটুকু আমি বলতে পারি যে আপনারা তো দয়া করে বিনিয়োগকারীদেরকে আর রাস্তায় না নামিয়ে আপাতত শেয়ার বাজারটা বন্ধ করে দেন, কারণ আমরা প্রতিদিন লস থেকে বাঁচি। প্রতিদিন এখন তো 6টা মাস যেন নিশ্চিত ঘুমাতে পারি যে 6টা মাস আমার শেয়ারের দাম আর কমবে না, অন্তত শেয়ার বাজারটা বন্ধ করে দেওয়ার সময় মনে এখন এসেছে। এখন আমরা সংস্কার চাই না, আমরা চাই বাজারটা বন্ধ করে দেন, আমি অন্তত 6টা মাস নিশ্চিত ঘুমাই, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যান আমার টেনশনের যে না হয়। ধন্যবাদ আপনাদের। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু দিতে চাই, জি অবশ্যই, সেটা হলো যে উনি মূলত মিউচুয়াল ফান্ডের দুরাবস্থার কথাটা বলেছেন। ফ্যাক্ট, মিউচুয়াল ফান্ডের উপরে টোটালি মানুষের অনাস্থা সৃষ্টি হয়ে গেছে। কারণ একটা মিউচুয়াল ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, যেটা শেয়ার বাজারে আপনার হলো কেনাবেচা হয়, আর একটা হলো আপনার ওপেন এন্ড, যেটা শেয়ার বাজারের বাইরে কেনাবেচা হয়। তো আমরা ক্লোজ এন্ডের কথাই ধরবো। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর ব্যাপারে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা আদেশ দিয়েছিল, সেই আদেশটা হলো যে মেয়াদ অর্থাৎ 10 বছর পার হয়ে যাওয়ার পরে দিস উইল বি ক্লোজড। এর বিরুদ্ধে একজন হাইকোর্টে রিট করছিল, পরে সুপ্রিম কোর্ট থেকে ফাইনালি কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই আদেশের পক্ষেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে এবং বলেছিল যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড উইল বি ক্লোজড, মানে হলো ওয়াইল দিস বিকামিং ম্যাচিওরড আর কি, শেষ হওয়ার পরে। সুপ্রিম কোর্টের অর্ডার, সেই অর্ডার যে অর্ডারটা বিএসসিসি নিজেই দিয়েছে তার পক্ষেই রায় এসেছে। অথচ একটা কোম্পানির স্বার্থে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, এর আগে কিন্তু আপনার আইসিবির 8টা ক্লোজ হয়ে গেছে ম্যাচুরিটিতে, গ্রামীণ ক্লোজ হয়ে গেছে, এমস ক্লোজ হয়ে গেছে। এখন একটা কোম্পানি তার টাকা পয়সা নাই,
সে টাকা পয়সা কোথায় বিনিয়োগ করেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এরকম একটা অবস্থা ওই কোম্পানিকে বাঁচানোর জন্য পৃথিবীর একমাত্র উদাহরণ বাংলাদেশে, যে একটা কোম্পানির স্বার্থে একটা ব্যক্তির স্বার্থে আমাদের আইন পরিবর্তন হয়, সুপ্রিম কোর্টের আদেশ ভায়োলেশন হয় আর কি। আপনার যেখানে আপনার ক্লোজ হয়ে যাওয়ার কথা, গত বছরের 23 অক্টোবর তারিখে একটা বিধান জারি করে ওই কোম্পানিটার স্বার্থেই তারা বলে দিল যে না এটা ক্লোজ করা যাবে না, এটা এক্সটেনশন করা যাবে। এখন এই দায়টা কার? এই দায়টা তো সিস্টেমের না, এই দায়টা হলো নিয়ন্ত্রণকারীদের আর কি হলো। অবশ্যই এখন সেক্ষেত্রে ওনাকে আমার আপনার আশ্বস্ত করার কিছু নাই, কিন্তু তামাম পৃথিবীতে আপনার তো একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা বাংলাদেশে নাই। উনি যে কারণেই হতাশ যে মার্কেটটা বন্ধ করে দেন, কিন্তু মার্কেট বন্ধ করে দেওয়া তো ইজ নট দ্য সলিউশন এট অল। জি ওটাই, আমরা একটা ফোন কল নিয়ে আসি। দর্শক, বিশ সংলাপে আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। জি আমি আশরাফ বলছি চট্টগ্রাম থেকে। আমার প্রশ্নটা করার আগে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, বিজ্ঞ মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে কথাগুলি বলছেন আমি একটা অ্যাড করতে চাই। সেটা হলো যে মিউচুয়াল ফান্ডকে আজকে দুর্নীতির শ্রেষ্ঠ কারিগর যিনি ছিলেন, যিনি হলো এইমস এর মালিক, এই এইমস এর মালিক যিনি আছিলেন, যিনি সিইও ছিলেন, তাকে যদি বিচারের কাজ করে দান না করানো হয়, কারণ এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কি নষ্ট হওয়ার পিছনে সেই হচ্ছে কারিগর। আর আমার প্রশ্নটা হচ্ছে এই যে কোম্পানিগুলো যে করাপশন করে, যে তাদের যে ম্যানিপুলেটেড ইপিএস দেখায় এবং আমাদের লম্পগুলো লুটন করে এবং ব্যাংক লিজিং থেকে শুরু করে সবাই এই কাজটা করছে, এটা বন্ধ করতে হলে আপনাকে সাংহাইয়ের কাছে যেতে হবে। সাংহাই যে চায়না কিভাবে বন্ধ করেছে, চায়না কি করেছে, ইন্ডিপেন্ডেন্ট যে ডিরেক্টর এই এদের সংখ্যা 50 জন বাড়িয়ে দিচ্ছে, একজনের জায়গায় 50 জন করে দিচ্ছে। ওরা থাকবে 9 জন আর আমরা থাকবো 50 জন, তারপর দেখি ওরা কিভাবে ম্যানিপুলেট করে, কারণ আমাদেরকে তার কথাই বলতে দেয় না, তারা সব কোনো প্রশ্ন করতে দেয় না, তারা তাদের ইচ্ছা অনুযায়ী সব লিকেজ করে নিয়ে আসে। আর সিও চেয়ারম্যান চার্টার অ্যাকাউন্টেন্ট এগুলি সব তারা পয়সা দিয়ে পকেটে ঢুকায় ফেলে, ঢুকায় তাদের ম্যানিপুলেটেড ইপিএস, এই বার্নিশ করা ইপিএস সমস্ত বস্তা পচা কোম্পানিগুলোকে তারা এখানে বিক্রি করে আমাদের কাছে, ভালো ভালো কোম্পানি দেখে পয়সাগুলো লুট করে এবং শেষে কি করে, এই পয়সাটা তারা বিদেশে বাজার করে। জি আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এই বিষয়ে আবার এসে আলোচনা করছি, নিতে হচ্ছে বীজ সংলাপে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে, শেরভিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। কথা বলছিলাম পুঁজিবাজারের বিনিয়োগ নিয়ে, চট্টগ্রাম থেকে একটি টেলিফোন কল আছে, আমরা ওটা ধরে আসছি। আমাদের সাথে সংযোগ হয়েছেন মেজর অবসর এমদাদুল ইসলাম, পরিচালক সিএসই। শুনতে পাচ্ছেন? আমরা কিছুক্ষণ পরে আবার এই সংযোগে ফিরে আসছি, আলোচনায় ফিরে যাচ্ছি। কথা বলতে চাচ্ছিলাম মোহাম্মদ মহসিন আপনার সাথে, আসলে জানতে চাবো যে ইদানিং বিদেশি বিনিয়োগটা কিন্তু অনেকটা কমে গেছে, এটার কারণটা আসলে কি হতে পারে? আমাদের এখানে যে সমস্যাগুলো আছে ইজ অফ ডুইং বিজনেস থেকে নিয়ে শুরু করে, এগুলো কি শুধু কারণ নাকি আরও কিছু কারণ আছে? আচ্ছা, প্রথমত যে কথাটা আমি বলতে চাই যে বিদেশি বিনিয়োগ বলতে কি বোঝানো হয় আমাদের ক্যাপিটাল মার্কেটে, এটা আমি একেবারেই ক্লিয়ার না। আমি ক্যাপিটাল মার্কেট রিলেটেড মানুষজনের সাথে কথা বলেছি এবং খুঁজে বের করার চেষ্টা করেছি বিদেশি বিনিয়োগ মানে কি। এই জিনিসটা যেহেতু ডেফিনিশন ইজ নট ক্লিয়ার, তাহলে কিভাবে তারা ডেটাটা তৈরি করছে এবং দেখাচ্ছে বাড়ছে বা কমছে, তা আমি সেটা কিভাবে বুঝবো? বিদেশি বিনিয়োগ মানে কি, বিদেশিরা অর্থাৎ মানে ফরেইনাররা আমাদের দেশে বিনিয়োগ করছে, নাকি বাংলাদেশি যারা বিদেশে অবস্থান করছে তারা বিনিয়োগ করছে, না বিদেশি কোনো কোম্পানি অথবা কোনো আলাদা বিজনেস এন্টিটি ইনভেস্ট করছে?
এই বিষয়টা যেহেতু ক্লিয়ার না, ফলে আমি আসলে এই জিনিসটা নিজে বুঝতে পারি না। ফলে ডেটার মধ্যে আসছে বাড়ছে কমছে, এখন কি বাড়ছে কি কমছে এটাই তো ক্লিয়ার না, নাম্বার ওয়ান। তারপরে আমি যদি বলি যে বিদেশে অবস্থানকারী এনি এন্টিটি তাদের পার্টিসিপেশন কমে যাচ্ছে, আমি এইভাবে কিন্তু যে আমি ধরে নিচ্ছি যে বিদেশি বিনিয়োগ বলতে বোঝানো হচ্ছে বিদেশে অবস্থানরত এনি এন্টিটি, সে বাংলাদেশি হোক বিদেশি হোক বিদেশি যে কোনো বিজনেস এন্টিটি হোক, তাদের অংশগ্রহণ যদি কমে যেতে থাকে তাহলে তো বোঝা যাচ্ছে যে এটাই আমাদের বাজারের উপর একটা অনাস্থার প্রতিফলন, যা তারা আস্থা রাখতে পারছে না হচ্ছে বাজারটায়। বিভিন্ন রকম ইন্ডিকেটরস বাজারে তাদের এক্সপেরিয়েন্স, হ্যাঁ, সবচেয়ে মানুষ সবসময় যেটা করে অতীত কিন্তু ভুলে যায়, কিন্তু একেবারে বর্তমানে বা নিয়ার ফিউচারে নিয়ার পাস্টে ঘটা যে সমস্ত ঘটনা সেগুলির উপর যখন ভরসা রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই মানুষ চায় তার যে জমানো সঞ্চয়টা তার যে পুঁজিটা সেটাকে নিরাপদ করতে। দুইটা জিনিস মানুষের ভিতর কাজ করে, মানুষ আসলে মোটিভেটেড বাই টু ফ্যাক্টরস, সেটা হচ্ছে সব মানুষ গ্রিডি, লোভ কাজ করে কোথায় গেলে বেশি লাভ পাবো। এখানে সাথে একটু করে নিই যে পৃথিবীতে যত রকম ইনভেস্টমেন্ট ভেহিকল আছে অনেক, এগুলি নিয়ে এত অল্প কথায় আলোচনা করা যাবে না, কিন্তু বলছি যে তার ভিতর সবচেয়ে বেশি রিস্কি অংশটা জায়গাটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, সবচেয়ে রিস্কি ক্যাপিটাল মার্কেট, যার জন্য রেড হেরিং বলে একটা শব্দ আছে ফাইন্যান্সে। বিদেশে বলতে আমি আমেরিকা ইউরোপ ডেভেলপড সমস্ত মার্কেটে যখন আইপিও ইস্যু করা হয় তখন তার উপর লাল কালিতে লিখে দিতে হবে, রেড হেরিং মানেই হচ্ছে লাল বোল্ড টাইপে লিখে দিতে হবে যে পুঁজিবাজারে বিনিয়োগ কত অসম্ভব ঝুঁকিপূর্ণ, এই কথা লিখে দিতে হবে এবং জানতে হবে যে আসলে পুঁজিবাজার হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আর সবচেয়ে সেফেস্ট সেফ হ্যাভেন যেটাকে বলা হয় বিনিয়োগের সেটা হচ্ছে ক্যাশ, ক্যাশ ইজ দ্য কিং, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একেবারে সেফ জায়গা। কিন্তু কি ফাইন্যান্স আমাদেরকে শিখাচ্ছে যে যদি তুমি কোনো ঝুঁকি না নাও তাহলে তুমি কোনো রিওয়ার্ড পাবে না, তো রিস্ক এবং রিওয়ার্ডের মধ্যে একটা কি আছে কোরিলেশন আছে, অর্থাৎ হায়ার দ্য রিস্ক হায়ার দ্য রিওয়ার্ড। এখন এই জায়গাটার মধ্যে ক্যাপিটাল মার্কেটে কেন এত মানুষ বেশি আসতে চায়, আসতে চায় এই জন্যে যে এখানে রিটার্নের হায়ার রিটার্নের একটা সম্ভাবনা আছে, তার মানে হচ্ছে যত পার্টিসিপেন্ট ক্যাপিটাল মার্কেটে আছে দে আর টেকিং টু মাচ রিস্ক। এখন এই জায়গায় একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটের বয়স 50 বছরের বেশি, আমি অনেক বিতর্ক করতে চাই না, 50 ইয়ার্সের বেশি, আর চীনের ক্যাপিটাল মার্কেটগুলির বয়স হচ্ছে গিয়ে 30 ইয়ার্সের বেশি। কোথায় আজ আমরা আর কোথায় তারা, কারণটা কি? কারণ হচ্ছে তারা যত মডার্ন অ্যাপ্রোচ আছে ফাইন্যান্সের ইকোনমিক্সের সমস্তগুলিকে ইমপ্লিমেন্ট করেছে, তারা যেটাকে ডিফাইন যেভাবে করা হয় সেভাবে, যেমন আমাদের এখানে ক্লোজড এন্ড ওপেন এন্ড নিয়ে মারামারি এমনকি কোর্ট পর্যন্ত যায়, যেখানে ক্লোজড এন্ডের ডেফিনেশনই হচ্ছে 10 বছর পর এটা ক্লোজড হয়ে যাবে, তারপর এটা কোর্টে নিয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের মতো দেশেই শুধু ঘটে, এটা পৃথিবীর কোনো দেশে এটা নিয়ে যাওয়ার কোনো স্কোপও তৈরি হবে না, কিন্তু আমাদের দেশ বলেই ঘটে। ঘটে কেন? আমাদের দেশে আইনের সঠিক শাসন বলতে যেটা বোঝায় সেটা কখনো আগেও ছিল না, এখনো আমরা সেই পরিবেশটা তৈরি করতে পারিনি, ফলে একটা ডিফাইন জিনিসকে কোর্টের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল, ঠিক আছে। একজনকে যখন জানা যাচ্ছে যে সমস্ত রকমভাবে একজন মেল, তাকে যদি কোর্টে নিয়ে গিয়ে বলা হয় যে প্রুফ, হ্যাঁ করো, যে হচ্ছে বার্ডেন অফ প্রুফ দিয়ে দিলা হইতেছে তার উপরে যে প্রুফ যে তুমি হচ্ছে মেইল, এরকম হাস্যকর কিছু জিনিস আমাদের ঘটছে এবং এগুলির পিছনে অফকোর্স যেহেতু মানি ইনভলভ এই ক্ষেত্রে কোনো না কোনো গ্রুপের স্বার্থ থাকে, ভাই যেটাকে কিছুটা বলেছেন যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপ, আমি জানি যে মিউচুয়াল ফান্ডে যে টাকা উঠাইছে সেই টাকা উঠায় একটা গ্রুপ তাদের নিজেদের নামে পোলট্রি ফার্ম দিয়েছে, নিজেদের নামে তারা কি বলে এটা সিকিউরিটিজ কিনেছে, কি বলে ব্রোকারেজ ফার্ম কিনেছে, তো এইগুলি করার পরেও এত ধরনের চরম রকমের অনৈতিক বেআইনি কার্যক্রম করার পরেও তারা রয়ে গেছে, তাদেরকে কোনো পানিশমেন্টের আওতায় আনা যায়নি। আমাদের দেশে আরেকটা বড় সমস্যা হচ্ছে যা আমরা বড় বড় যারা মানে খারাপ কাজ করে তাদেরকে সাধারণত পানিশমেন্টের আওতায় আনতে পারি না, জবাবদিহিতার আওতায় আনতে পারি না, সবসময় যারা ধরা পড়ে চুনোপুটিরা, কিন্তু
আমরা যদি নৈতিকতার দিক থেকে বলি, এগিয়ে যাওয়ার কথা বলি, মানে প্রোগ্রেস বলতে যেটা বোঝায়, সেই সমস্ত দিকের কথা থেকে আমাদেরকে অবশ্যই এমন একটা ক্রিস্টি কালচার তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা এই ধরনের অপকর্মগুলিকে বন্ধ করতে পারবো, যার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে নিজেদেরকে ব্যক্তিগতভাবে, এমনকি প্রাতিষ্ঠানিক দিক থেকেও আমাদেরকে সোচ্চার হতে হবে যেন এই ধরনের অপকর্মগুলি কোনোভাবেই ছাড় না পায়। এগুলি শুধু দুর্নীতি না, অন্যান্য ভয়াবহ রকমের অপকর্ম, কারণ একটা দুর্নীতির মাধ্যমে এক বা একাধিক লোক ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এই ধরনের অপকর্মের মাধ্যমে ম্যাসিভ পিপল ক্ষতিগ্রস্ত হয়, এবং মাস পিপল যখন ক্ষতিগ্রস্ত হয় সেটাকে প্রুফ করা, সেটা বার্ডেন অফ প্রুফ যাদের উপর বর্তায় তারা সাধারণত সঙ্গবদ্ধ হয়ে এটা যেতে পারে না। এর অসংখ্য উদাহরণ আছে হচ্ছে হিস্ট্রিতে, ইভেন এই গণহত্যার বিষয়গুলি আপনারা যদি দেখেন যে গণহত্যা হয়েছে তারপরও সেটাকে প্রুফ করা কত কঠিনতম কাজ। ঠিক আমি বলবো যে ক্যাপিটাল মার্কেটে যে সমস্ত অপকর্ম হয়েছে এটাকে রাষ্ট্রকে এগিয়ে এসে এটাকে বন্ধ করা উচিত, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ছোট প্রতিষ্ঠানের পক্ষে এগুলিকে করা সম্ভব না, এমনকি কোর্টের নিজের মানে উচিত হচ্ছে এগিয়ে আসা, যে ক্লোজড মানে ক্লোজড, ওপেন মানে ওপেন। এবং আমি সাথে আরেকটা জিনিস বলবো যে মিউচুয়াল ফান্ড যেভাবে নষ্ট হয়েছে আমাদের দেশে, সেটা নষ্ট হয়ে যাওয়াটা এটা চলতেই থাকবে এটাও আমি পছন্দ করি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের কথা এখন ভুলে যান, মিউচুয়াল ফান্ড নানা রকম মানে অপকর্ম করে সারা দুনিয়াতে করেছে, এটা প্রমাণ আছে, ফলে তারা যেটাতে চলে গেছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে। আমরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের কথা আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমরা সবসময় শুধু গল্প এবং আশ্বাস শুনি। আমার 2008 বা 2009 সাল থেকে আমি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের গল্প শুনে আসতেছি, এই চলে আসছে, এই চলে আসছে, কমোডিটি এক্সচেঞ্জের কথা শুনে আসছি, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, কিছুই হয়নি, একটা পদক্ষেপও নেওয়া হয়নি। বিষয়টা যে আপনি যদি, আমি একটা মুভি ছিল আর কি আমার খুবই প্রিয়, দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি, এখানে একটা খুবই বিখ্যাত ডায়ালগ ছিল যেটা আমি কোনোদিন ভুলি না, আমি বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ইসেই কাজে লাগাই, সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু শুট, শুট, ডোন্ট টক। সুতরাং আপনারা যদি সত্যিই কিছু করতে চান দয়া করে করেন, কথা বলেন না, কাজে দেখান। আসলে জি ওইটাই বলছি আর কি। পাচ্ছেন জি আলিজামান, আপনার কাছে আসতে চাচ্ছি, একটু জানতে চাবো যে আসলে বিনিয়োগকারীদেরকে মনে হয় কিছুটা শিক্ষিত করা দরকার, কিন্তু এই ব্যাপারটাতে আসলে কে উদ্যোগ নেবে বা কে পদক্ষেপ নেবে, কে এনাদেরকে, উনি যেটা বললেন যে রিওয়ার্ড এবং রিস্কের যে ব্যাপারটা বললেন যে যত বড় রিস্ক নিবা তত বড় রিওয়ার্ড পাবে, এরকম একটা প্রথাও আছে, তো এটার জন্য ওনাদেরকে অ্যালার্ট করা, কারণ ওনারা সবাই বিনিয়োগ করে যাচ্ছেন, পরে এত বড় বড় লসের শিকার হয়ে আমরা টেলিফোন কনভারসেশন থেকেও দেখতে পেলাম যে আসলে সবাই একটা ফ্রাস্ট্রেশনের পর্যায়ে চলে যান, তো একটু যদি বলেন যে এই দায়িত্বটা আসলে কার নেওয়া উচিত এবং এই ব্যাপারটাতে সচেতন করা ওনাদেরকে কতটা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে ভাই, ঠিকই বলেছেন যে পুঁজিবাজার হলো পৃথিবীর সব থেকে বেশি আর কি হলো রিস্ক ইনভেস্টমেন্ট এরিয়া, কিন্তু এই রিস্ককে ওভারকাম করে আপনার বিনিয়োগকে সুরক্ষা দেওয়ার জন্য দুটো পদ্ধতি আর কি হলো, একটা হলো যে আপনাকে সম্যক জ্ঞান অর্জন করতে হবে, আর হলো যে সরকারের যে নিয়ন্ত্রণকারী সংস্থা আছে যারা পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে তারা যাতে সক্রিয়ভাবে তাদের দায়িত্ব পালন করে। এই যে সাংহাই স্টক এক্সচেঞ্জের কথা উনি বললেন যে আমাদের থেকে অনেক বয়স কম, এই সাংহাই স্টক এক্সচেঞ্জ ইজ পারফর্মিং ওয়েল, ইরানের মতন মানে হলো কট্টর আপনার হলো একটা ধর্মীয় রাষ্ট্রেও কিন্তু পুঁজিবাজার আছে, পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে ছিল না সব দেশেই পুঁজিবাজার আছে। এই পুঁজিবাজারটা কীভাবে রান করতেছে, রান করতেছে হলো যে সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে। আপনি জানেন যে কয়টা স্ট্যাটুটরি বডি আছে, সংবিধিবদ্ধ মানে বডি আছে সরকারের আর কি, নির্বাচন কমিশন, তারপরে আপনার দুর্নীতি দমন কমিশন, এতগুলো 7-8টা কমিশন আছে, এর মধ্যে সবথেকে পৃথিবীতে গুরুত্বপূর্ণ কমিশনটা হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমেরিকাতেও আছে, ভারতেও সেবি, সেবির নাম শুনলে কাঁপন উঠে যায়, আমাদের এখানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ নাম শুনলে মানুষ হাসে, কেন হাসে, একটা পাপেট অবস্থায় চলে গেছে তারা আর কি হলো, বাজারে বস্তা পচা শেয়ার আনা আর এই ম্যানিপুলেটরদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা ছাড়া এদের আর কোনো ফাংশন আছে বলে সাধারণ মানুষের এখন আর বিশ্বাস করে না। এখন প্রশ্ন হলো যে আপনি এই যে বিনিয়োগ ঝুঁকি, এই ঝুঁকিটা আপনার থাকবে, সাধারণ মানুষও কিন্তু সেই ঝুঁকিটা মেনে নিয়েই কিন্তু এখানে বিনিয়োগ করতে আসতেছে, কিন্তু এর বেশি যে ঝুঁকি যে তার পুঁজিটা বিনিয়োগ করার পরে ওইটা যাতে কম বেশি
ম্যানিপুলেটরদের খপ্পরে না পড়ে এইটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব হলো সরকারের এবং সরকারের পক্ষ থেকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রণকারী সংস্থা। কিন্তু সেইটা যেহেতু আর কি হলো ইজ নট পারফর্মিং ওয়েল, এর ঝুঁকিটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। স্বাভাবিক একটা শেয়ার বাজারে আমরা যেটা আর কি হলো সবসময় আর কি হলো জেনে এসেছি বা বইতেও পড়ে এসেছি যে 98% মানুষ কিন্তু প্রফিট করে, 2% মানুষ ঘটনাক্রমে লস করে। আর যদি ম্যানিপুলেটেড মার্কেট হয় আর কি হলো যদি আর কি ফ্যাব্রিকেটেড মার্কেট হয় তাহলে সেখানে 98% মানুষ লস করে আর 2% মানুষ লাভ করে, যে অবস্থাটা আমাদের এখানে এখন বিরাজ করছে। যে কারণে মানুষ কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে এই মার্কেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন, কিন্তু বন্ধ করে দেওয়া তো আপনার সুরাহা, আসলে যে কোনো সলিউশন করে না। এইটাকে ভালো করতে হবে, ভালো করতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হলো সরকারের সদিচ্ছা। আরও যদি আপনি খোলামেলাভাবে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যদি সদিচ্ছা দেখান ইট উইল টেক অনলি 3 মান্থস টাইম, যে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার মার্কেটের স্বার্থে কোনো রকম আপনার হলো মানে দ্বিধা ছাড়া, কোনো রকম আর কি হলো আপনার হলো স্বজন প্রীতি ছাড়া উনি যদি ডাইরেক্টলি যদি আর কি হলো যে পদক্ষেপটা গ্রহণ করে, কেন উনি জানতেছেন শেয়ার মার্কেট ভালো, কেন ওনার উপদেষ্টা বলতেছেন ভালো, মন্ত্রী সাহেব বলতেছেন ভালো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলতেছে ভালো, অন্যান্য ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো বলতেছে ভালো, খালি বিনিয়োগকারীরা বলতেছে যে খারাপ, স্বাভাবিক না? এখন মাননীয় প্রধানমন্ত্রী কাদের কথা শুনবেন? আজকে দেখেন টোটাল ক্যাপিটাল মার্কেটটা নিয়ন্ত্রণ করতেছে হলো গুটি কয়েক আপনার মার্চেন্ট ব্যাংক, তারা মার্কেটে শেয়ারের দাম কিভাবে উঠাবে কিভাবে নামাবে তারা নির্ধারণ করবে, কোম্পানিগুলোর সঙ্গে রিলেশনটা আপনার হলো বিদ্যমান রেখে কোন কোম্পানি কতটুকু ডিভিডেন্ড দেবে সেটাও তারা পর্যন্ত ফিক্স আপ করে দেয় আর কি। তো এইটা কি একটা পদ্ধতি হতে পারে আর কি? আর এইটার জন্য কি মানে হলো উপযোগিতা আর কি হলো কাজ করছে, কাজ করছে হলো আনঅডিটেড অ্যাকাউন্টসগুলো আর কি হলো। এমনিতে অডিটেড অ্যাকাউন্টসগুলোটাই অনেক সময় আর কি হলো ফেক ধরা পড়ে, আর আনঅডিটেড কি হচ্ছে ইচ্ছে মতন, এই যে 3 মাস পর পর মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে এইবার কি রিপোর্ট দেওয়া, অবশ্যই একটি ভীতি সৃষ্টি হয়েছে রিপোর্টটা কি আসবে, যদি এরা মনে করে বাজার ফেলাবে অথবা কোম্পানির শেয়ারের দামটা ফেলাবে তাহলে রিপোর্টে খারাপ দেখাবে, ইপিএস খারাপ দেখাবে, অন্যান্য ফ্যাক্টর খারাপ দেখাবে, আর যদি ওঠাই তাহলে আর কেলে ভালো দেখাবে। আপনি নিশ্চিত থাকতে পারেন ফার্স্ট কোয়ার্টারে যেটা অক্টোবর মাস জুলাই অগস্ট সেপ্টেম্বর শেষ হয়েছে, হ্যাঁ একটুখানি শেষ করে নেই, যারা ভালো রিপোর্ট দিয়েছে আপনি এই 30শে ডিসেম্বরের পরে তারা খারাপ দেবে, কারণ তাদের আর কি হলো আপনার হলো আপনার শেয়ার বিক্রি করা হয়ে গেছে, এখন আর কি হলো হলো কমাবে। জি আমরা ফিরে আসছি আপনার সাথে, একই বিষয়ে আমরা কথা বলবো, একটি ছোট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, বীজ সংলাপ নিতে হচ্ছে একটি ছোট বিরতি, নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে, দেখছেন নিউজ 24। কথা বলছিলাম পুঁজিবাজারের বিনিয়োগ নিয়ে। আমাদের চট্টগ্রামে সংযোগ আছে একজন মেজর অবসর এমদাদুল ইসলাম, পরিচালক সিএসই, ওনার সাথে আমরা কথা বলে আসছি। জি, আপনাকে বীজ সংলাপে অনেক স্বাগত জানাচ্ছি। পুঁজিবাজারকে কিভাবে মূল্যায়ন করবেন এবং জানতে চাবো আপনার কাছ থেকে যে এই মুহূর্তে যে পরিস্থিতি পুঁজিবাজারে, আমরা আসলে এই সমস্যাগুলোর কিছুটা যদি সমাধান আপনার কাছ থেকে পেতে পারি আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আসলে আমার দুর্ভাগ্য যে একটু আগে আলোচকদের মধ্যখানে একটু করে শুনেছিলাম, তো আলোচনার সূত্রগুলো আমি আসলে যেহেতু নেটওয়ার্কের কারণে শুনতে পাইনি। তো আপনি বর্তমান পুঁজিবাজারের যে অবস্থা বলছেন, আসলে পুঁজিবাজার বর্তমানে একেবারেই আমি বলবো যে একটা নৈরাশ্যজনক অবস্থা বিরাজিত পুঁজিবাজারে। তো সেখানে এর থেকে পরিত্রাণের যে পথ সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইজ দ্য কনফিডেন্স, এবং কনফিডেন্সটা আসবে কোত্থেকে, মানুষের যারা বিনিয়োগ করে তাদের কনফিডেন্স। তো কনফিডেন্সটা যে ব্রেক করার জন্য যেখানে পলিসি মেকার্স থেকে শুরু করে রেগুলেটর এবং তাদের সবারই দায় দায়িত্ব এখানে রয়ে গেছে, তো সেখানে আপনার আমি সবসময় বলে থাকি একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ইফ মানি মার্কেট ডু নট বিহেভ অর ইফ মানি মার্কেট ইজ নট প্রপারলি হ্যান্ডেল অর কন্ট্রোল, এটা ক্যাপিটাল মার্কেট সেখানে সাফার করতেই থাকে এবং সেটা সাফার করেই যাচ্ছে। যেমন এখানে আমার একটা ব্যক্তিগত ধারণা হচ্ছে বর্তমানে
সরকার বড় বড় প্রজেক্টগুলোতে বিপুল হারে সেখানে গভর্নমেন্ট ইজ বরোয়িং, তো সেখানে যখন সরকার বড় করে তখন সেখানে আপনার মানি মার্কেটের যে ক্যাপাসিটি যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে কাটেল হতে থাকে টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। এখন সেখানে যদি আমরা এটুকু করতে পারতাম ফ্রম দ্য পলিসি মেকার্স, দ্যাট মিনস ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড অথবা ডিসিশন মেকারদের সাইড থেকে, যে বড় বড় সরকারের যে প্রজেক্টগুলো হচ্ছে যেমন MRT ঢাকাতে বা ইভেন চট্টগ্রামে যে টানেল হচ্ছে বা বঙ্গবন্ধু সরি যমুনা ব্রিজ যেটা হচ্ছে, এরকম অনেকগুলো প্রজেক্ট আছে যেটা সব গভর্নমেন্ট গ্রহণ করছে, সেই সব প্রজেক্টের কিছু কিছু অন্তত ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসা, তার মধ্যে থেকে IPO-র মাধ্যমে মানুষ সেখানে ইনভেস্ট করবে, সেখান থেকে রিটার্নটা তার কনফার্ম থাকবে। তো এইগুলো এই ধরনের কিছু কিছু উদ্যোগ যদি গ্রহণ করে দেখা যেত যে মানুষের একদিকে কনফিডেন্স ডেভেলপ হতো, অন্যদিকে সরকারের পুঁজি আহরণের একটা অন্যতম উৎস হতে পারত এই ক্যাপিটাল মার্কেট। আর একইভাবে মানি মার্কেটে যে ভলাটিলিটি যেগুলো ব্যাংক থেকে বরোয়িং সেটা কমতো, ব্যাংকেরও কিন্তু স্ট্রেংথটা সেখানে বাড়ত, তাদের শক্তি পুঁজিবারে আসার জন্য তাদের কাছেও পুঁজি তাদের হাতে থাকতো। তো এই জিনিসগুলো যদি আমরা অ্যাক্টিভলি যদি আমরা বিবেচনা করি, আমরা যদি সেগুলোকে বিবেচনায় এনে পদক্ষেপ গ্রহণ করি, সেগুলো তাহলে আমাদের কিছু ফল দিবে বলে আমার ব্যক্তিগত অভিমত। আরেকটা জিনিস আমি মধ্যখানে আপনার আলোচকের একটু করে আমি শুনেছিলাম যে বাইরের ইনভেস্টমেন্ট, বাইরের যেখানে সেটা এখানে আছে, বাইরের ইনভেস্টমেন্ট আমাদের দেশে আছে, সেটা হয়তো ডিফাইন আমরা প্রপারলি করতে পারি কি না পারি সেটা আমি জানি না, বাট বাইরের থেকে যারা আমাদের দেশে সেটা ব্লকে তারা ব্লক মার্কেটে তারা আসে, তারা সেখানে তারা যদি যেগুলি মনে করে, স্পেশালি যেমন আপনার এই যে গ্রামীণ ফোনে বা অন্যান্য সেক্টরগুলোতে সিমেন্ট ফ্যাক্টরিগুলোতে বড় বড় সেখানে তারা তাদের ইনভেস্টমেন্ট থাকে, সেখান থেকেও আমরা দেখেছি জি আচ্ছা, তো সেগুলোতে আমরা যদি তাদেরকে একটা কনফিডেন্স দেই যে হ্যাঁ এখানে আমরা ইন্টারফেসটা আমাদের কম আছে, তাহলে সেখানেও ইনভেস্টমেন্টগুলো বাইরের থেকে আসবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওনার কাছ থেকে ওনার কিছু ভিউজ আমরা পেলাম। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একটু জানতে চাবো আপনার থেকে যে এই সময়ের যে পরিস্থিতি, আসলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমাদের আসলে কী বলা উচিত ওনাদেরকে, একটু সান্ত্বনার জন্য হোক বা একটা সমাধানের জন্যই হোক। আলিজামান, আপনার থেকে একটু জানতে চাবো যে আসলে আমাদের কীভাবে আগানো উচিত ওনাদেরকে, যদি আমরা কিছুটা সলিউশন দিতে পারি। দেখেন, আমি আমার বিবেচনায় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি যে সূচক কোথায় আছে আমি জানি না, তবে এমন এমন শেয়ারের দাম বর্তমানে এমন জায়গায় অবস্থান করছে যেটা অবশ্যই আর কি হলো কেনার বা ইনভেস্টমেন্টের উপযোগিতা আছে। এখন প্রশ্নটা হলো যে এইটাই কি বটম লেভেল? আমরা কিন্তু বটম লেভেল খুঁজে পাচ্ছি না। আমার বিনিয়োগকারীদেরকে মোটামুটিভাবে, এটা তো কেউ অথেন্টিকভাবে বলতে পারবে না, মোটামুটি একটা ধারণা থাকতে হবে যে দিস ইজ বটম লেভেল। এখন আমি হয়তো বর্তমান দামে কিনতেছি, দেখা যাচ্ছে যে আরও পড়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একটা শেয়ারে যদি 2-3 টাকা যদি পড়ে যায়, 10 টাকা দামের শেয়ার যদি অ্যাভারেজ মার্কেটে 20-25 টাকা দামে কেনা বেচা হয় আর কি, সে কিন্তু হিউজ লসের সম্মুখীন হয় আর কি। এখন প্রশ্নটা হলো যে সরকার এইখানে মানি পাম্প করবে কেন? এইখানে বিনিয়োগকারী যারা সাধারণ মানুষ, দে উইল পাম্প মানি আর কি, তারা শেয়ারে বিনিয়োগ করবে, অ্যাজ বিকজ তাদের কাছে অন্য জায়গায় কিন্তু বিনিয়োগের বিকল্প নাই। সেজন্যে ওই যে ঝুঁকিটার কথা আমরা বারবার আলোচনা করছি, ওই ঝুঁকিটা তারা মেনে নিতে রাজি আছে, কিন্তু তার পুঁজিটা কেউ কেড়ে নিয়ে যাবে ম্যানিপুলেশনের মাধ্যমে, এইটা সে মেনে নিতে রাজি না। এই জন্যে তার আস্থাটা অর্জন করতে হবে সবার আগে, এবং সে আস্থাটা দেবে কে? আস্থাটা দেবে হলো সরকারের নিয়ন্ত্রক সংস্থা এবং সরকার। মোহাম্মদ মহসিন, আপনার থেকে একটু, আমরা অনুষ্ঠান শেষে চলে এসে যদি কিছু একটু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। ইনভেস্টমেন্ট আসলে এমন একটা ফিল্ড যে আমি আসলে পড়ালেখা এবং পড়ানো এবং অভিজ্ঞতা এখানে প্রায় 30 বছর ধরে এই ফিল্ডে আছি, এখনও আমি ক্রমাগতভাবে শিখছি, এবং বাংলাদেশ মার্কেট আমার কাছে একটা আজব মার্কেট সবসময় মনে হয়েছে, এবং আমি এর বিহেভিয়ার মেইনলি যে কন্ট্রোলড এটা সুস্পষ্টভাবে আমার কাছে ফুটে ওঠে সবসময়, এবং কি হতে যাচ্ছে কিছুটাও আঁচ করতে পারি, এবং এত বেশি ম্যানিপুলেশন এখানে ঘটে। একটা উদাহরণ দেই, যে কোম্পানিটা খুবই ভালো মানে কাজ করছে,
তার শেয়ার প্রাইস হচ্ছে অনেক কম। আর যে কোম্পানির একটা অফিস পর্যন্ত নাই, মানে আপনি যদি মানে যান আর কি, দেখবেন আসলে সে আরেকজনের একটা অফিসকে দেখায় যে এটা হচ্ছে আমার অফিস। তার আসলে বলছেন যে ম্যানিপুলেশনটা আসলে এখন একটু কন্ট্রোলে আনা উচিত, এরকম একটা অবস্থা আছে। তার শেপ শেয়ারের প্রাইস যে শেয়ারটা ভালো তার থেকে 5 গুণ বেশি। একই সিচুয়েশন আমাদের দেশের বিভিন্ন সেক্টরেই, অর্থাৎ আমরা জাতিগতভাবেই এমনভাবে আছি যে যারা অযোগ্য, অথর্ব, অদক্ষ, দুর্নীতিবাজ তারা লিড করছে। ক্যাপিটাল মার্কেটও সেম রিফ্লেকশন একই রিফ্লেক্ট করছে। হ্যাঁ, এবং বিনিয়োগকারীদের বলবো যে আপনাদের ক্যাপিটাল মার্কেট শুধু না, লাইফে অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে চয়েস অ্যান্ড প্যাশন্স। তো আপনার কি চয়েস আপনার তার উপর, এবং আপনার প্যাশন্স কি তার উপর আপনি রিওয়ার্ড পাবেন। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন কোনো আয়োজনে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।